আচ্ছা দেখো নিউ চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার লেখা আছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা বায়োলজি চ্যাপ্টার নাকি কেমিস্ট্রি চ্যাপ্টার? নিউক্লিক অ্যাসিড বলতে বোঝানো হয় ডিএনএ বা আরএনএ। ডিএনএ বা আরএনএ বলতে আমরা ছোটবেলা থেকে পড়েছি ডিএনএ বলতে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ বলতে শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই দুটো নিয়ে আমরা ডিটেলস জানবো, তারপরে আমরা যে চ্যাপ্টার ঢুকবো সেটা হচ্ছে সেল ডিভিশন। তো খুব ইম্পর্টেন্ট, আর অনেক দিন থেকে যেটা আমি বলে রেখেছিলাম যে এই চ্যাপ্টারটা আমি শুরু করবো, এটা শুরু হচ্ছে আজকে। কেননা এর সঙ্গে দুটো চ্যাপ্টার লিঙ্কড, নিউক্লিক অ্যাসিড তার মধ্যে ডিএনএ আরএনএ আমি বলবো, তারপরেই আমি যেটা বলবো সেটা হচ্ছে সেল ডিভিশন। তো কোনোটাই কেউ মিস করবে না, একটা যদি মিস করে যাও পরের পার্ট বুঝতে খুব অসুবিধা হবে, তো মাইনরলি তোমাদের শুনতে হবে। তো পড়ানোর আগে আমি আগে বললি একটা কোশ্চেন মার্কেটে খুব ঘোরে বা তোমার মাথাতেও ঘুরতে পারে, যদি নাও ঘোরে তো মাথাতে বসি না, যে ডিএনএ কোথায় পাওয়া যায় আরএনএ কোথায় পাওয়া যায়। তো নর্মালি যখন আমরা বলি আচ্ছা ভাই বলো দেখি ডিএনএ কোথায় আছে, তো ডিএনএ কোথায় আছে বলতে তুমি কী বলবে, কোথায় পাওয়া যায়, কোথায় কোষে, কোষে কোথায়? অনেকে বলে নিউক্লিয়াসে, হ্যাঁ নিউক্লিয়াসের মধ্যে হবে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোথায়? নিউক্লিয় জালিকার মধ্যে, নিউক্লিয় জালিকার মধ্যে কোথায়? তো আমি একটা ক্লিয়ার আউটলাইন দিই, ধরো আমাদের শরীরে কোষের সংখ্যা 100টা, তাই ধরে নিলাম 100টা কোষ আছে, পুরো বডিতে আমার কোষ আছে 100টা। সে কোনটা দেহ কোষ কোনটা জনন কোষ সে সেই ঝামেলায় আমি গেলাম না, আমি জাস্ট তোমাকে সেল বলছি। তো সেল 100, মানে সেল থাকে অনেক অসংখ্য, তার মধ্যে আমি 100টা ধরেছি। প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস থাকে, এটা নিশ্চয়ই তুমি জানো, যদি না জেনে থাকো তাহলে তুমি ক্লিয়ারভাবে মাথাতে গুঁজে রাখো যে প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস থাকে। আচ্ছা বেশ, নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয় জালক। ভালো কথা, নিউক্লিয় জালককে কী বলে? নিউক্লিয় জালককেই বলে নিউক্লিয়ার মেটিরিয়াল। আচ্ছা বেশ, নিউক্লিয়ার মেটিরিয়ালের মধ্যে কী থাকে? নিউক্লিয়ার মেটিরিয়ালের মধ্যেই থাকে ডিএনএ বা আরএনএ। তাহলে 100টা কোষ, প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়ার মেটেরিয়াল, সেটাই হচ্ছে ডিএনএ বা আরএনএ। এবার আমাদের হিউম্যানের ক্ষেত্রে ক্রোমোজোম কটা থাকে? আচ্ছা এবার এখনই তুমি বলতে পারো তাহলে আমাকে, আচ্ছা আপনি এখনই বলছেন ডিএনএ আরএনএ কথা, এখনই আপনি বললেন ক্রোমোজোমের কথা, তো কোনটা ডিএনএ আরএনএ না ক্রোমোজোম, কোনটা কী ব্যাপার? অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ আর, বোঝা গেল? কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেটেরিয়াল, নিউক্লিয়ার মেটেরিয়ালটাই ক্রোমোজোম, ঠিক আছে? আর ক্রোমোজোমের মধ্যে থাকছে ডিএনএ আর আরএনএ। কোথায় ডিএনএ থাকে, কোথায় আরএনএ থাকে তোমরা এই চ্যাপ্টারে জানো। এবার আমাকে বলো যে হিউম্যান ক্রোমোজোম কটা থাকে, মানে আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা কটা? 46টি, 46 নাম্বার অফ ক্রোমোজোমস আর সিন ইন হিউম্যান সেল, তাই তো? ভালো কথা, 46টা ক্রোমোজোম। আচ্ছা ভাই 46টা ক্রোমোজোম থাকে কোথায়? প্রত্যেকটা কোষে থাকে নাকি কোনো কোনো কোষে থাকে 1, 2, 3, 4? না, প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম থাকে। তাহলে বোঝা গেল প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা 46টা, সেই 46টা ক্রোমোজোমে প্রত্যেকটা ক্রোমোজোমে থাকে ডিএনএ আর বা নিউক্লিয়ার মেটেরিয়াল বা নিউক্লিক অ্যাসিড, বোঝা গেল? এবার এই যে নলেজটা তুমি জানলে বা এই যে সারাউন্ডিংসের যে ব্যাপারটা তুমি এখন জানলে, সেটা কিন্তু তোমার সেল ডিভিশনে প্রপারভাবে কাজে লাগবে। কোথাও যদি বুঝতে অসুবিধে হয় তুমি আবার আমাকে জানাবে, তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা তুমি আমাকে ফোন করতে পারো বা ভয়েস মেসেজ পাঠাতে পারো, যেটা তোমার সুবিধা, ঠিক আছে? কিন্তু কনসেপশন যেন ক্লিয়ার থাকে। আমি হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কথায় এখনই আসছি, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটা আমি পড়াবো এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর, না হলে সব হেরে যাবে। তাহলে কী বললাম, প্রত্যেকটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালক বা নিউক্লিয়ার মেটেরিয়াল, আর তার মধ্যে কী আছে? তার মধ্যে আছে ক্রোমোজোম, মানে সেটাই ক্রোমোজোম, আর প্রত্যেকটা ক্রোমোজোমে থাকছে ডিএনএ আরএনএ। ক্রোমোজোম আমাদের দেহে কটা আছে? 46। আচ্ছা সবার দেহেই কি ডিএনএ আরএনএ থাকে? হ্যাঁ, কারো দেহে ডিএনএ, কারো দেহে আরএনএ, কোনটা কী ব্যাপার তুমি আরও ডিটেলসে এখানে জানতে পারো। এবার দেখো নিউক্লিক অ্যাসিড কী বলছে, নিউক্লিক অ্যাসিডস আর ফাউন্ড ইন অল অর্গানিজম, যেটা আমি বললাম সমস্ত অর্গানিজমের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, সাচ অ্যাজ কোথায়? প্লান্টস, অ্যানিমালস, ব্যাকটেরিয়া।
এন্ড মাইনাস থাকে, বুঝতেই পারছো? প্লান্টে থাকে, এনিমেলে থাকে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, দে আর ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস, এরা কোথায় থাকে? নিউক্লিয়াস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যেও এদের দেখা যেতে পারে, ঠিক আছে? তাহলে এরা নিউক্লিয়াসে থাকে, সাইটোপ্লাজমেও থাকে। নিউক্লিক অ্যাসিড মলিকুল ইজ এ লং চেইন পলিমার, নিউক্লিক অ্যাসিড মলিকুল হচ্ছে লম্বা চেনের একটা পলিমার, ইট ইজ কম্পোজড অফ মনোমারিক ইউনিটস অর নিউক্লিওটাইডস। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড মলিকুল ইজ এ লং চেইন পলিমার মানে কি? একটা লং চেনের পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ওই যে আমি একটু আগেই বললাম নিউক্লিয়ার মেটেরিয়াল বা নিউক্লিয় জালক, বা আরেকটা কি বললাম, আরেকটা বললাম হচ্ছে ক্রোমোজোম, এরকম লং চেনের একটা পলিমার। আরও যদি ভালো করে বোঝা যায়, পুঁতির মালা, পুঁতির মালাকে সোজা করে যদি ধরে থাকো তাহলে যেরকম দেখতে হবে, ঠিক সেটাই আমি তুলনা করতে পারি নিউক্লিক অ্যাসিডের সাথে, লং চেনের পলিমারের সাথে। ইট ইজ কম্পোজড অফ মনোমারিক ইউনিট অর নিউক্লিওটাইডস, মনোমারিক ইউনিট নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। মনোমারিক ইউনিট মানে এই যে মনোমারিক, তাহলে এগুলো হচ্ছে মনোমারিক ইউনিট। তাহলে আমি এখানে লিখতে পারি ছোট ছোট মনোমারিক ইউনিট নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়, বোঝা গেল? আপাতত যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার আমরা আসবো নেক্সট সেশন, যাই হোক আরেকটু বলে নিই। তাহলে তুমি এখন কোশ্চেন করতেই পারো যে স্যার, তাহলে যে ছোটবেলায় পড়েছিলাম ডিএনএ এই রকম একটা অংশ, তাহলে এই যে সুতোর মতন অংশ এটাই কি এটা? হ্যাঁ এটাই এটা, বোঝা গেল? এই যে দ্বিতন্ত্রী ডিএনএ যে পড়েছিলে তুমি ছোটবেলায়, সেখানে এই যে অংশটা এই যে চলে যাচ্ছে এটাই হচ্ছে নিউক্লিওটাইডস, বোঝা গেল? তাহলে এটা লং চেনের পলিমার, ছোট ছোট মনোমারিক ইউনিট নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়। আমি এখনো ডিএনএ তে ঢুকিনি, এবার আরো ভেতরে আসছি, অপেক্ষা করো। আচ্ছা দেখো, তাহলে নিউক্লিক অ্যাসিড যেটা আমি বললাম, নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত হয় নিউক্লিওটাইড নিয়ে। নিউক্লিওটাইড কি? মনোমারিক ইউনিট, তাই তো? যেটা আমি ছবি আঁকলাম। আচ্ছা চলো আমি আর একবার দেখো, নিউক্লিক অ্যাসিড আর এই মনোমারিক ইউনিট, হ্যাঁ এই নিয়ে গঠিত হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বর্ণ। আর এই যে নিউক্লিওটাইড, এই যে ছোট ছোট নিউক্লিওটাইড যেগুলো, এগুলো তো নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডস কি কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে নিউক্লিওসাইডস, আর এর মধ্যে থাকে ফসফোরিক অ্যাসিড, বোঝা গেল? তাহলে নিউক্লিওটাইডস এর মধ্যে কি থাকছে? নিউক্লিওসাইডস আর ফসফোরিক অ্যাসিড। ভেতরের অ্যানালিসিসে আমরা যাচ্ছি না, কেননা ভেতরের জিনিস আমাদের অত দরকার নেই, কি কি জিনিস আছে সেটা নিয়ে ক্লিয়ার একটা ধারণা দরকার। কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, তুমি বিসিএস এর কথা বলো, মিসেলেনিয়াসের কথা বলো, পিএসসি যে কোনো পরীক্ষাতে এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়। তো ক্লিয়ার একটা ফাংশন কী হয় তোমার জানা দরকার। তো দেখো তোমার নিউক্লিওসাইডস আর ফসফরিক অ্যাসিড, নিউক্লিওসাইড গঠিত হয় নাইট্রোজিনাস বেস আর সুগার নিয়ে। আচ্ছা নাইট্রোজিনাস বেস মানে কি? নাইট্রোজেন সমৃদ্ধ ক্ষার, তাই? নাইট্রোজিনাস বেস আর সুগার। নাইট্রোজিনাস বেসের মধ্যে থাকছে পিউরিনস আর পিরিমিডিনস, ভালো কথা। পিউরিনের মধ্যে কী থাকছে? অ্যাডেনিন, গুয়ানাইন, এ জি মুখস্থ রাখবো, পিউরিনের মধ্যে এ আর জি করে। আর পিরিমিডিনের মধ্যে কী করে? সি টি ইউ, সাইটোসিন, থাইমিন, ইউরাসিন, খুব ভাইটাল একটা জায়গা, তোমাকে পরীক্ষায় দেবে ইন কেস অফ ডিএনএ হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট, তোমার কিসব নাম দেওয়া হবে, তুমি একটু দেখে নেবে। অ্যাডেনিনে, এই অ্যাডেনিন বলছি, ডিএনএতে কী থাকে আর আরএনএতে কী থাকে? তো দেখো বলছি ডিএনএতে কী থাকে আর আরএনএতে কী থাকে বলছি, প্রথমে দেখো পিউরিনের মধ্যে কী থাকে? এ জি। আর পিরিমিডিনের মধ্যে কী থাকে? সি টি ইউ, ভালো কথা। এবার সুগারের যদি ভাগ দেখা যায়, তাহলে সুগার হচ্ছে রাইবোজ, এটা আরএনএতে থাকে, দেখেই বুঝতে পারছো, আর ডি অক্সি রাইবোজ এটা থাকে ডিএনএ, ভালো কথা। এবারে আমি যেটা বলছিলাম, তো ডিএনএর মধ্যে এ জি সি টি ইউ এর মধ্যে কী কী থাকে?
যদি হয় ডিএনএ তাহলে তাতে থাকবে এ জি সি টি, বোঝা গেল? এ জি সি আর টি, ভালো কথা। যদি হয় আরএনএ তাহলে কি থাকবে? এ থাকবে, জি থাকবে, সি থাকবে আর ইউ থাকবে। মানে আরএনএ এর ক্ষেত্রে টি এর জায়গাতে, মানে থাইমিনের জায়গাতে ইউ থাকবে, বোঝা গেল? তাহলে আরএনএ এর ক্ষেত্রে থাইমিন থাকে না, ইউরাসিল থাকে। কি হয় স্যার এদের নিয়ে? এরা একে অপরের সঙ্গে বন্ডিং এ আবদ্ধ হয়। কিরকম? এ টি এর সঙ্গে যুক্ত থাকে আর জি সি এর সাথে যুক্ত থাকে। কিভাবে থাকে, কোথায় থাকে, কেন থাকে, এটা আমি ডিএনএর মধ্যে যখন ঢুকবো তখন আমি পরিষ্কারভাবে বলছি। ডিএনএর মধ্যে আমি জাস্ট ঢুকবো, তাহলে আমি আর একবার বলে নিই। নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকছে নিউক্লিওটাইডস, মানে নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়, এতক্ষণ বুঝে গেছো। নিউক্লিওটাইড নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হচ্ছে। নিউক্লিওসাইডের মধ্যে থাকছে নাইট্রোজেনাস বেস আর সুগার, নাইট্রোজেনাস বেস পিউরিন আর পিউরিমিডিন নিয়ে গঠিত। পিউরিনের মধ্যে থাকছে এজি, পিউরিমিডিনের মধ্যে থাকছে সিটিইউ। যদি ডিএনএ হয় তাহলে এজি সিটি থাকবে, যদি আরএনএ হয় টি থাকবে না, তার বদলে ইউ থাকবে। এ টি একে অপরের সঙ্গে ডাবল বন্ডে যুক্ত থাকে, জি সি একে অপরের সঙ্গে ট্রিপল বন্ডে যুক্ত থাকে। এই ডাবল বন্ডটা কি ধর্মীয়, ট্রিপল বন্ডটা কি ধর্মীয় সব আসছে, আমি ডিএনএ ডিটেলস আসবো এখন। আর সুগার যদি আরএনএ হয় তাহলে রাইবোজ, আর যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সিরাইবোজ। ফসফরিক অ্যাসিডের কোনো নাম নেই, ঠিক আছে। এবার আমরা ডিটেলসে আসবো, এতক্ষণ আমরা নিউক্লিক অ্যাসিডের আউটলাইন বলছিলাম, এবার আমরা আসবো নিউক্লিক অ্যাসিডের প্রথম ভাগ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ।